মঙ্গলবার সকাল 9টায় উদয়পুর পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভেতরে সমস্ত গাড়ি চালকরা 2 ঘন্টার কর্মবিরতি পালন করে। জানা গিয়েছে, গত কয়েকদিন আগে দুজন গাড়ি চালককে চাকরি থেকে ছাঁটাই করে এক ঠিকাদার। বর্তমানে সেই বিজয় ঠিকাদার প্রায় 20টি গাড়ি ওটিবিসির ভেতরে সমস্ত গাড়ি বিভিন্ন কাজে দিয়ে রেখেছে। কিন্তু কেন কি কারণে দুজন গাড়ি চালককে চাকরি থেকে বরখাস্ত করা হলো তা বুঝে উঠতে পারছে না অন্যান্য গাড়ি চালকরা। এদিকে মঙ্গলবার সকালে কর্মবিরতিতে নেমে সমস্ত কর্মরত গাড়ি চালকরা অভিযোগ করে তাদেরকে সঠিকভাবে কোনো ধরনের ছুটি ছাটা দেয়া হচ্ছে না। এই বিষয়ে ওটিবিসি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ধরনের সদুত্তর মেলেনি তাদের কাছ থেকে। তাই এবার 2 ঘন্টা কর্মবিরতির মধ্য দিয়ে বার্তাটুকু দেওয়া হয়েছে। যদি আগামী 4 দিনের মধ্যে কোনো ধরনের সদুত্তর না পাওয়া যায় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে ওটিবিসির ভেতরে কর্মরত সমস্ত গাড়ি চালকরা, এমনটাই তারা বার্তা দেন এদিন। আজ আমরা সমস্ত বাইরা এক জায়গায় সময় তুলছি, তার মেন উদ্দেশ্য আমাদের দুজন শ্রমিক ভাইকে বিনা কারণে বের করে দেওয়া হয়েছে। এমনকি আমরা তিন চার বছর যাবত আমাদের লিভ হলিডে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত আছি, কিছুই পাচ্ছি না। আমরা এই বিএনদেশকে জানিয়েছি, কোম্পানিকে জানিয়েছি, তারা কোনো কিছুই করছে না। আমরা তার জন্য আমরা যদি এগুলো সমস্যার মধ্যে না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে যাবো আমাদের সঙ্গে। আজকে আমরা 2 ঘন্টার জন্য গাড়ি বন্ধ রেখেছি। আর গাড়িগুলি সবসময় নষ্ট থাকে, গাড়িগুলি অনেক কিছু প্রবলেম আছে, এটা কোনো কিছু করছে না, তার জন্য ড্রাইভারের উপর অনেক দূষণ আসছে। তার জন্য আমরা 2 ঘন্টা আজ বন্ধ রেখেছি গাড়ি। আমরা 2 দিন কিছু যদি সমস্যা না হয় আরও 2 দিন আরও বৃহত্তর আন্দোলন সময় যাবো আমরা। আমরা ওটিবিসিতে কর্মরত সমস্ত ভাইরা যে বিএনদেশের অধীনে গাড়ি চালায়, কিন্তু আজও আমাদের সমস্যাগুলির সমাধান কোম্পানিকে বা বিএনদেশকে জানানো সত্ত্বেও সমাধান হচ্ছে না। তাই আমরা আরও সামনের দিনে আরও সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবো।